নীলগুটি প্ল্যাটফর্মে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজ আমরা দু নম্বরের যে পর্ব শুরু করেছিলাম তারই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আশা রাখি পরীক্ষার আগে এই ভিডিওগুলো তোমাদের যথেষ্ট সাহায্য করবে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে তো দেখো এর আগের দিনে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর তুলে ধরেছিলাম সেখানে আমরা দু নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী অংশ দেখে নেব তো প্রথমে আমাদের যে প্রশ্ন রয়েছে জীবন স্মৃতি জীবন স্মৃতি থেকে স্বদেশিকতার রূপ পরিচয় পাওয়া যায় অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতিমূলক গ্রন্থ জীবন স্মৃতি সেই জীবনস্মৃতি থেকে স্বদেশিকতার রূপ পরিচয় পাওয়া যায় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী ভাবনা কেমন ছিল সেই সম্পর্কে এই জীবনস্মীতি গ্রন্থ আমাদের কতখানে সাহায্য করে সেই সম্পর্কে আমাদেরকে দু নম্বরের উত্তর লিখতে হবে তো দেখে নেওয়া যাক উত্তরে কি রয়েছে তো দেখো কি বলেছে বিশ্বকবি বিরোচিত জীবনসীতি তৎকালীন রাজনৈতিক অবস্থা তথা স্বদেশী আন্দোলন সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে থাকে অর্থাৎ জীবনস্মীতী থেকে আমরা যেমন ঠাকুর পরিবারের কথা তৎকালীন কলকাতার কথা জানতে পারি ঠিক তেমনইভাবে স্বদেশী আন্দোলনের সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি ইংরেজি শিক্ষার গুরুত্ব যেমন জানা যায় তেমনই বাংলা এবং সংস্কৃতের তাৎপর্য কতখানি ছিল তাও আমরা বুঝতে পারি অর্থাৎ এই জীবনস্মীতি গ্রন্থ থেকে আমরা ইংরেজি শিক্ষার গুরুত্ব জানতে পারি যে তৎকালীন দিকে যে কর্মচারী সৃষ্টির লক্ষ্যে ইংরেজরা যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি ইংরেজি শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন সেক্ষেত্রে ভারতীয়রা ইংরেজি শিক্ষাকে কতটা গুরুত্ব সহকারে দেখত সেটুকুন জানতে পারি জানতে পারি আমরা বাংলা এবং সংস্কৃতের তাৎপর্য এবং দেশীয় ভাষা বাংলা এবং সংস্কৃতও যে কতখানি গুরুত্বপূর্ণ ছিল তাও আমরা এখান থেকে জানতে পারি বিভিন্ন ধরনের দেশাত্মবোধক কর্মসূচি রাজনৈতিক ঘটনাগুলির বিবরণ পেয়ে থাকি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের দেশাত্মবোধক কর্মসূচি যেমন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় যে স্বদেশ বান্ধব সমিতি গড়ে তুলেছিলেন সেই সম্পর্কে জানতে পারি এবং আমরা দেখেছি যে কত রাতের অন্ধকারে তারা গোপনে সেই সভা অনুষ্ঠিত করতো যেখানে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই সমস্ত সভায় সভাপতিত্ব করার জন্য তো সেই সমস্ত বিবরণ আমরা জানতে পারি জানতে পারি রাজনৈতিক ঘটনা বলি অর্থাৎ ব্রিটিশ শাসকদের অত্যাচারের কথা আমরা এই জীবনস্মৃতি থেকে আমরা জানতে পারি তাহলে আমরা এর উত্তরে কী লিখবো যে এখান থেকে আমরা স্বদেশী আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানতে পারি কলকাতার কথা ঠাকুর পরিবারের কথা ছাড়াও ইংরেজি শিক্ষার গুরুত্ব বাংলা এবং সংস্কৃতের তাৎপর্য জানতে পারি দেশাত্মবোধক কর্মসূচি যেমন স্বদেশিকতা সভা সম্পর্কে এখানে বিস্তারিত বিবরণ পাওয়া যায় এছাড়াও সমকালীন রাজনৈতিক অবস্থা অর্থাৎ বঙ্গভঙ্গ সম্পর্কে স্বদেশী আন্দোলন সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল নতুন সামাজিক ইতিহাস চর্চার উপাদানগুলি কী কী অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চা যেটা আমাদের আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম উপাদান সেখানে সামাজিক ইতিহাস চর্চা যদি আমরা রচনা করতে চাই তাহলে আমাদের কি কি উপাদান সহযোগিতা করে থাকে তো দেখো এর উত্তরে কি রয়েছে আধুনিক ইতিহাস চর্চার উপাদান চর্চায় উপাদানের কোনো ঘাটতি নেই অর্থাৎ বর্তমান দিনে যখন আমরা আধুনিক ইতিহাস চর্চা করি সেখানে উপাদানের রকম সমস্যা থাকে না সমস্ত কিছু ইতিহাসের উপাদান হিসাবে বিবেচিত হয় অর্থাৎ সমস্ত কিছু যা কিছু আমরা চোখের সামনে দেখতে পাই সমস্ত কিছু ইতিহাসের উপাদান হিসাবে বিবেচিত হয় যেমন সরকারি নথিপত্র পুলিশ এবং গোয়েন্দা রিপোর্ট সাময়িকপত্র সংবাদপত্র স্মৃতিকথা আত্মজীবনী বিভিন্ন প্রকার ম্যাগাজিন দৈনন্দিন বাজারের ফর্দ অর্থাৎ সমস্ত কিছুই নতুন সামাজিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে পরিগণিত হয় অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আমরা অন্তর্ভুক্ত করতে পারি না একটা মানুষকে ঘিরে থাকা সমস্ত কিছু সেটা সরকারি নথিপত্র সেখান থেকে আমরা তৎকালীন আইন সম্পর্কে জানতে পারি পুলিশ এবং গোয়েন্দা রিপোর্ট থেকে সমকালীন সমাজ ব্যবস্থা জানতে পারব এবং সাময়িকপত্র সাময়িকপত্র বলতে একটা সময়ের ব্যবধানে যে পত্র প্রকাশিত হয় তাকে আমরা সাময়িক পত্র বলে থাকি সেখান থেকে তৎকালীন ভাষা মানসিকতা সম্পর্কে জানতে পারবো সংবাদপত্র থেকে আমরা দৈনন্দিন খবরের সাথে সাথে রাজনৈতিক ঘটনাবলী বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার এবং সামাজিক কার্যাবলী সম্পর্কে জানতে পারি এছাড়া স্মৃতিকথা স্মৃতিকথা অর্থাৎ হচ্ছে কোনো একটা সময়ে উপস্থিত হয়ে লেখক যখন তার পুরনো দিনের কথা তুলে ধরেন সেগুলোকে স্মৃতিকথা বলা হয় সেই সম্পর্কে জানতে পারি আত্মজীবনী অর্থাৎ নিজের জীবনী সম্পর্কে লেখা গ্রন্থ থেকেও আমরা ইতিহাসের অনেক তথ্য পেয়ে থাকি বিভিন্ন প্রকার ম্যাগাজিন থেকে অর্থাৎ সেই সময় বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্রকাশিত হতো সেখান থেকে জানতে পারি দৈনিক বাজারের ফর্দ অর্থাৎ একটা মানুষের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় যে সকল জিনিসপত্রের প্রয়োজন হয় তার বাজার বা অন্যান্য পোশাক ওষুধপত্রের যে হিসাব সেখান থেকেও আমরা তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিশদ বিবরণ পেয়ে থাকি অর্থাৎ সমস্ত কিছুই নতুন সামাজিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে পরিগণিত হয় পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে সমাজ সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল অর্থাৎ নব্যবঙ্গ যেটা ডিরোজিও তার অনুগামী শিষ্যদের নিয়ে গড়ে তুলেছিলেন সেই নব্যবঙ্গরা সমাজ সংস্কারের ক্ষেত্রে কীরূপ ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ সমাজের যে কুসংস্কার ছিল সেই কুসংস্কার দূরীভূতকরণে এদের কিরূপ ভূমিকা ছিল সেই সম্পর্কে আমাদের জানতে যাওয়া হয়েছে তো দেখে নাও কী বলা হয়েছে দৃঢ়জিওকে কেন্দ্র করে গড়ে ওঠা ইয়ং বেঙ্গল দল ছিল উগ্র সমাজ সংস্কারক তাহলে এরা ছিল উগ্র সময় সংস্কারক উগ্র বলতে কি বোঝায় যারা সময় যাদের কাছে সময় সংস্কারটা ছিল অনেকটাই চরমপন্থীভাবে অর্থাৎ যার যাদের পদ্ধতিটা ছিল চরমপন্থী সাধারণভাবে আমরা দু ধরনের সময় সংস্কার দেখতে পারি একটা হলো নরমপন্থী এবং চরমপন্থী চরমপন্থী কাদের বলবো না যাদের কার্যকলাপগুলো ছিল অনেকটা জটিল প্রকারের এবং অনেকটা উগ্র প্রকারের তাদেরকে আমরা উগ্র সমাজ সংস্কার বলি এরা চিরাচুরি ধর্মীয় গোড়ামি মেনে নিতে পারত না যে ধর্মীয় গোড়ামি হিন্দু ধর্মকে কুলুষিত করে তুলেছিল সেই ধর্মীয় গোড়ামি তারা মানতে পারতো না মূর্তি পূজা অস্পৃশ্যতা নিষিদ্ধ মাংস উচ্চবিত্ত সম্প্রদায় ব্রাহ্মণদের একাধিপত্যর এরা তীব্র বিরোধী ছিলেন তাহলে দেখো তারা মূর্তি পূজা মানত না তারা কালী কালীঘাটের মা কালীকে উদ্দেশ্য করে গুড মর্নিং ম্যাডাম বলতো অস্পৃশ্যতা তারা মানত না অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অর্থাৎ এই যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের মধ্যে যে বিভিন্ন ধরনের ভেদাভেদ সেটা তারা মানত না তারা নিষিদ্ধ মাংস অর্থাৎ গো মাংস তারা ভক্ষণ করত। উচ্চবিত্ত সম্প্রদায় সমাজের মধ্যে যারা উচ্চ সম্প্রদায় তাদের একাধিপত্য তারা মানত না ব্রাহ্মণদের একাধিপত্যের তীব্র বিরোধী ছিল এবং ব্রাহ্মণ ধর্মে যারা ব্রাহ্মণদের ব্রাহ্মণেরা যে সমাজের উচ্চবিত্ত সম্প্রদায় বা তারা যে উপবিদ ধারণ করত বা পৈতে ধারণ করত সে পৈতেকেও তারা মানত না তারা প্রকাশ্যে পইতে ছিঁড়ে ফেলতো এছাড়া ছাত্রদের স্বাধীন ভাবনার উদ্ভাবক ছিলেন এরা তাছাড়াও তা এই ডিরোজিও এবং তার অনুগামীরা তারা কি করেছিল না ছাত্রদেরকে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার সুযোগ দিয়েছিল অর্থাৎ একজন ছাত্র সে সময় সম্পর্কে কি ভাবতে পারে সে সম্পর্কে তাদেরকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি সেই ছাত্র যা মনে করত সেটা সে সরাসরি উপস্থাপন করতে পারত। এদের পত্রিকা ছিল এথেনিয়াম পার্থেনম প্রভৃতি পত্র পত্রিকার মধ্য দিয়ে তারা তাদের চিন্তাভাবনা তুলে ধরত এরপর দেখো কি রয়েছে নব্য বেদান্তবাদ বলতে কি বোঝায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নব্য বেদান্তবাদ অর্থাৎ বেদান্ত কাকে বলে আমরা জানি যে বেদের যে সার সেটাকে বেদান্ত বলা হয় তো এখানে নব্য বেদান্ত অর্থাৎ নতুন বেদান্ত বলতে কী বোঝায় তো আমরা জানি যে নব্য বেদান্তবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে তিনি কি করেছিলেন না তিনি বেদান্তের একটা নতুন সংজ্ঞা দিয়েছিলেন যেটাকে নব্য বেদান্তবাদ বলা হয় তো এই নব্য বেদান্তবাদের মধ্যে কি রয়েছে দেখে নেওয়া যাক দেখো এখানে কি বলেছে যে স্বামী বিবেকানন্দ নব্য বেদান্তবাদের জনক আসলে নব্য বেদান্ত হলো সেই বেদান্ত যেখানে বেদান্তবাদের পুরাতন ব্যাখ্যা অনুযায়ী মুনি ঋষিরা নিজের আর্থিক সাধন অপেক্ষার সময় তথা জনগণের সাধন উন্নতি সাধন সাধনে নিজেদের জীবন উৎসর্গ করবে অর্থাৎ এখানে বেদান্ত আমরা কি দেখতে পাই যে স্বামী বিবেকানন্দের আগে যেমন শঙ্করাচার্য থেকে শুরু করে তাদের পূর্বে যে সমস্ত সন্ন্যাসীরা ছিল তারা কি করত না তারা হিমালয়ের পাদদেশে বা গভীর জঙ্গলে তারা নিজেদের মুক্তির জন্য তপস্যা করতো এবং তারা সেই তপস্যায় সিদ্ধি লাভ করতে এবং নিজেদের মুক্তি সাধন করত কিন্তু এখানে আর স্বামী বিবেকানন্দ কি বলেছেন না নিজের আত্মিক সাধন অপেক্ষা সময় তথা জনগণের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করবে অর্থাৎ কেবলমাত্র নিজেদের উন্নতি নয় নিজেদের উন্নতির সাথে সাথে তাদের পারিপার্শ্বিক পরিস্থিতিতে যারা রয়েছে অর্থাৎ সমাজে যাতে উন্নতি হয় সে উন্নতির জন্য তারা চেষ্টা করবে এই বেদান্তবাণে স্বামীজি বলেছেন নিদালায় তপস্যা নয় এখন তপস্যা হবে ঘরে অর্থাৎ নির্জন অরণ্যে মুক্তি সাধন নয় মুক্তি সাধন হলো সাধারণ মানুষের মাঝে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই এই মতাদর্শ নব্য বেদান্ত নামে পরিচিত অর্থাৎ সার্বিকভাবে সমাজের উন্নতি সাধন বা জনগণের উন্নতি কিভাবে করা যায় সেই সম্পর্কে বেদান্তের যে নতুন ভাবনা সেটাকে নব্য বেদান্ত বলে চিহ্নিত করা হয় এখানে কেবলমাত্র আত্মিক মুক্তির কথা বলা নেই এখানে বলা হয়েছে সার্বিক মুক্তির কথা অর্থাৎ কিভাবে। জনগণ তার নিজের সাথে সাথে একটা সমাজের উন্নতি ঘটাতে পারবে সেই যে চিন্তা ভাবনা সেটাকে আমরা নব্য বেদান্তবাদ বলে চিহ্নিত করে থাকি পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কেন অর্থাৎ আমরা জানি যে ভারতের প্রথম আধুনিক পুরুষ বা ভারতের প্রমেথিউস নবজাগরণের অগ্রদূত ভোরের সুক্তারা প্রভৃতি খেতাবে ভূষিত করা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে তো তার পেছনে কারণগুলো কী কী ছিল অর্থাৎ তাকে আমরা আধুনিক পুরুষ বলবো কেন এর আগে মাইকেল মধুসূদন দত্ত তিনিও চেষ্টা করেছিলেন অনেক কিছু তো এ তা সত্ত্বেও রাজা রামমোহন রায়কে আমরা আধুনিক পুরুষ কেন বলবো তো দেখো এখানে কি বলা হয়েছে রাজা রামমোহন রায় ভারতের প্রমেথিউস নবজাগরণের অগ্রদূত প্রথম আধুনিক পুরুষ নামে পরিচিত কারণ তার চিন্তাধারা ছিল অনেক অগ্রগামী অর্থাৎ চিরাচরিত যে চিন্তাধারা তার থেকে তার চিন্তাধারাটা অনেক উন্নত ছিল অনেকটা অগ্রগামী ছিল সনাতন ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও তিনি পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন তিনি একটা সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি হুগলির রাধানগরে জন্মগ্রহণ করেন আমরা জানি এবং তার পরিবার ছিল যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার এবং ব্রাহ্মণ পরিবার তা সত্ত্বেও তিনি পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং বিদেশ যাত্রায় কোনো প্রকার ধর্মীয় গোড়ামিকে তিনি প্রশ্রয় দেননি সেই সময় বিদেশ যাত্রাটাকে খুবই খারাপ চোখে দেখা হতো হিন্দু ধর্মের বিদেশ যাত্রাটাকে নিন্দার চোখে দেখা হতো এবং সে যারা সমুদ্রযাত্রা করতো তাদেরকে কি বলা হতো না তাদেরকে বলা হতো যে সে ধর্মচ্যুত হয় কিন্তু রাজা রামমোহন রায় সেরকম মানস মানসিকতার পরিচয় দেননি তিনি কি করেছিলেন না দ্বিতীয় বাহাদুর শাহের পেনশন বাড়ানোর জন্য তিনি বিদেশ গিয়েছিলেন সর্বোপরি সতীদাহ প্রথার মতো ভারতীয় চিরাচরিত প্রথা উচ্ছেদে সাহসিকতার পরিচয় দেয় আমরা জানি কি যে তার প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন অর্থাৎ যে অমানবিক প্রথা ভারতে প্রচলিত ছিল যেটা সহমরণ প্রথা নামে পরিচিত সেই প্রথা তুলে ধরতে বা সেই প্রথাকে বন্ধ করতেও তিনি মোটেও ধর্মীয় কলুষতাকে বা ধর্মীয় গোড়ামিকে তিনি প্রশ্রয় দেননি এই কুপ্রথা বিলোপ করার ক্ষেত্রে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে কারণে আমরা তাকে ভারতের প্রথম প্রমিথিউস বা ভারতের নবজাগরণের অগ্রদূত বলে আমরা চিহ্নিত করতে পারি তাহলে এখানে কারণগুলো কী কী বললাম একটা কারণ হলো যে তিনি ব্রাহ্মণ বংশের সন্তান হয়ে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিলেন অর্থাৎ সমকালীন সংস্কৃত ভাষায় যে সমস্ত কিছুর প্রাণদণ্ড এটা তিনি বিশ্বাস করতেন না তিনি মনে করতেন যে মানুষের সার্বিক উন্নতি যদি ঘটাতে হয় তাহলে ইংরেজি ভাষা অবশ্যই প্রয়োজন এছাড়াও তিনি কোনো রকম ধর্মীয় কলুষতার মধ্যে প্রবেশ করেননি তিনি বিদেশ যাত্রাকে সমর্থন করেছিলেন এবং নিজে বিদেশ যাত্রায় অংশগ্রহণ করেছিলেন তৃতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি না তিনি চিরাচরিত যে ধর্মীয় প্রথা অর্থাৎ যে সহমরণ প্রথা সে সহমরণ প্রথাকে তিনি সমর্থন করেননি যেটা হিন্দু শাস্ত্র অনুযায়ী ছিল তা সত্ত্বেও তিনি এই প্রথাকে সমর্থন করেননি তিনি এই কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তার সহযোগিতায় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম পেন্টিং এই প্রথা বন্ধ করেছিলেন যে কারণে রাজা রামমোহন রায়কে আমরা ভারতের প্রথম প্রমিথিউস বা নবজাগরণের অগ্রদূত বলে চিহ্নিত করতে পারি এর পরবর্তী প্রশ্ন দেখো তিন আইন বলতে কি বোঝায় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিন আইন বলতে কি বোঝায় তো দেখো এখানে কি বলা হয়েছে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় তিন আইন পাশ হয় এই আইন অনুসারে অসরবর্ণ বিবাহ স্বীকৃত হয় এবং বহু বিবাহ বন্ধ হয় আর নারীদের বয়সের বিবাহ কমপক্ষে চোদ্দ বছর করা হয় যা তিন আইন নামে পরিচিত তাহলে দেখো কবে পাশ হয়েছিল না আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমরা জানি যে ব্রাহ্ম সমাজ সেটা বিভিন্নভাবে ভেঙে যায় রাজা রামমোহন রায় এই সমাজ প্রতিষ্ঠা করলেও সেটা পরবর্তী সময়কালে তর্কবাগিস মহাশয় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে পড়ে পরবর্তীকালে সেটা কেশবচন্দ্র সেন এই বাম্বু আন্দোলনের পুরোধায় পরিণত হয় তো যখন কেশবচন্দ্র সেন বামু আন্দোলনের নেতা ছিলেন তখন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সরকারকে চাপ দিয়ে তিন আইন পাশ করিয়েছিলেন তাহলে মনে রাখবে যে বাম সদস্য বা নেতা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয়েছিল এই আইন অনুসারে কী বলা হয়েছিল অসর বর্ণ বিবাহ স্বীকৃত হয় অর্থাৎ এক বর্ণ ছাড়াও অপর বর্ণর যে বিবাহ অর্থাৎ স্বজাতি ছাড়াও অন্য বর্ণের যে বিবাহ সেটাকে এই তিন আইনে পাস করা হয় এবং বহু বিবাহ বন্ধ হয় সমাজে তখন একটা বিরাট কুসংস্কার ছিল এক এক পুরুষ অনেকগুলো করে বিবাহ করত সে বহু বিবাহ বন্ধ করা হয় এবং নারীদের বয়সের বিবাহ কমপক্ষে চোদ্দ করা হয় অর্থাৎ যে বয়সের বিবাহ ছিল চোদ্দ আগে অনেক বাল্যকালে বিবাহ দিয়ে দেওয়া হতো মেয়েদেরকে সাত বছর পেরোতে দেওয়া হতো না সাত বছরের আগেই তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হতো তো কমপক্ষে সে বয়সটাকে চোদ্দ বছর করা হয় এই তিন আইন পাশের মধ্য দিয়ে বর্তমানে যে যেটা কেন্দ্র সরকার এখন একুশ বছর করেছে আগে ছিল আঠেরো বছর সেটা প্রথমে যেটা পাশ হয়েছিল কেশবচন্দ্র সেনের তিন আইনে সেটা কত ছিল না সেটা ছিল চোদ্দ বছর দেখে নেব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী রয়েছে মধুসূদন গুপ্ত কে ছিলেন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে মধুসূদন গুপ্তকে তো আমরা কী জন্যে চিহ্নিত করে থাকি বা তিনি ভারতীয় আধুনিকতার পথে বা নবজাগরণের পথে তার অবদান কী ছিল তো দেখে নাও এখানে কি বলা হয়েছে বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি ছাত্র ছিলেন মধুসূদন গুপ্ত অ্যানাটমি বলতে কী বোঝায় না শরীরের অঙ্গপতঙ্গ নিয়ে যে বিদ্যা সেটাকে বলা হয় অ্যানাটমি বিদ্যা তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সময়কালে তো কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি ছাত্র ছিলেন মধুসূদন গুপ্ত এনার বাড়ি ছিলেন হুগলি জেলার বৈদ্যবাঠী অর্থাৎ হুগলি জেলার বৈদ্যবাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় ধর্মের সব ব্যবচ্ছেদ বা মরাকাটা ধর্মবিরুদ্ধ হিসাবে পরিগণিত হয় আমরা এখন যেটাকে পুষ ম্যাডাম বলে থাকি সেই পুষ ম্যাডাম কিন্তু প্রাচীনকালে কিন্তু ধর্মবিরুদ্ধ বলে চিহ্নিত করা হতো অর্থাৎ কোনো মানুষ মারা গেলে কি কারণে মারা গেছে তার জন্য যেমন এখন আধুনিককালে পুষ ম্যাডাম করা হয় সে প্রাচীনকালে কিন্তু সে ধরনের প্রথাকে হিন্দু ধর্মশাস্ত্র মেনে নিত না তারা কি বলতো না এটা হচ্ছে একটা অসূচি এবং এ ধরনের কাজ করলে কি হবে না জাতে জাত চলে যায় তার তো এই ধরনের ধর্মবিরুদ্ধ বলে পরিগণিত হয় মধুসূদন গুপ্তকে প্রথম সব করেন এছাড়া তিনি বেশ কয়েকটি অ্যানাটমির গ্রন্থকে বাংলা ভাষায় অনুবাদ করেন তো মনে রাখবে আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়ার এক বছর পর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ হয় এবং সেই সব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত অর্থাৎ মধুসূদন গুপ্তের হাত ধরেই প্রথম সব ব্যবচ্ছেদ হয়েছিল এবং তিনি বেশ কয়েকটি গ্রন্থকে অ্যানাটো অ্যানাটমি গ্রন্থকে তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন অর্থাৎ সব ব্যবচ্ছেদের বিভিন্ন ধরনের অর্থাৎ শরীরের পতঙ্গ সম্পর্কে যে ইউরোপীয় গ্রন্থগুলো ছিল সেই ইউরোপীয় গ্রন্থগুলো যাতে ভারতীয় চিকিৎসকরা সহজে বুঝতে পারে এবং তারা যাতে এই সব ব্যবচ্ছেদের যে পদ্ধতি সেটাকে আরও উন্নত করে নিয়ে যেতে পারে সেই জন্য তিনি বেশ কয়েকটি গ্রন্থকেও বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ভারতের কুসংস্কার দূরীকরণেও কিন্তু মধুসূদন গপ্ত একটা বিরাট উল্লেখযোগ্য নাম ভারতের চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে তিনি বড় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তার হাত ধরেই ভারতবর্ষে প্রথম সব ব্যবচ্ছেদ বা কাটা হয়েছিল চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী এটা আমরা সবাই উত্তর করতে পারবো যে সংবাদপত্র কোনগুলোকে বলে আমরা জানি আমরা বিভিন্ন ধরনের সংবাদপত্রের সাথে পরিচিত আছি যেমন আনন্দবাজার প্রতিদিন দা টেলিগ্রাম বিভিন্ন ধরনের সংবাদপত্র আমাদের প্রকাশিত হয় এছাড়া সাময়িকপত্র অর্থাৎ আমরা জানি যে পুজোর সময়তে যেমন শারদীয় পত্রিকা বা আমাদের স্কুলে যে ম্যাগাজিন প্রকাশিত হয় সেটা হচ্ছে সাময়িক পত্রিকা একটা সময়ের ব্যবধানে প্রকাশিত হয় তো এই দুটো পত্রিকার মধ্যে পার্থক্য কি থাকে তো দেখে নেয় দেখে নেওয়া যাক এর উত্তর কী রয়েছে সংবাদপত্রে দৈনিক খবরাখবর প্রকাশিত হয় এর কাগজ থাকে সস্তা এর কাগজ থাকে সস্তা সস্তা এবং এখানে বিভিন্ন ধরনের দৈনিক খবর বিজ্ঞাপন অর্থনীতি রাজনীতি এবং সমাজের প্রতিনিয়ত ঘটনার বিবরণ পাওয়া যায় এর দাম তুলনামূলকভাবে সস্তা সাময়িকপত্র একটা সময়ের ব্যবধানে প্রকাশিত হয় তাহলে সংবাদপত্র কোনটা না সংবাদপত্র হচ্ছে দৈনিক যে খবর প্রকাশিত হয় সেটাকে আমরা সংবাদপত্র বলতে পারি অর্থাৎ যে খবরটা আমরা প্রত্যেক দিন দেখতে পাই প্রত্যেক দিন সকাল হলেই আমরা দেখতে পাই যে যিনি খবর খবরের কাগজ দিয়ে থাকেন তার হাত ধরে আমরা সংবাদপত্র পেয়ে থাকি তো এই সংবাদপত্র কাগজ শুধু তুলনামূলকভাবে সস্তা হয়ে থাকে কারণ এর একদিনই মাত্র এর গুরুত্ব থাকে পরে আর বিশেষ কোনো গুরুত্ব থাকে না তাই খুব উন্নত মানের কাগজ এখানে দেওয়া হয় না এর কাগজটা থাকে সস্তা এবং এখানে আমরা দৈনিক খবর জানতে পারি প্রত্যেক দিন কী ধরনের খবরাখবর কোনো জায়গায় কোনো বন্যা হলে প্রাকৃতিক দুর্যোগ হলে বা সরকার কোনো কিছু নির্দেশ ঘোষণা করলে সেই সম্পর্কে আমরা জানতে পারি জানতে পারি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সম্পর্কে সমাজে কী ধরনের জিনিসের চাহিদা রয়েছে এবং সেই সমস্ত জিনিসগুলো কোথায় কীভাবে পাওয়া যাবে সেই সম্পর্কে আমরা বিজ্ঞাপন দেখতে পাই অর্থনীতি সম্পর্কে দেখতে পাই অর্থাৎ বাজার দর সোনার বাজার দর দেখবে সোনার উপ এবং হীরের যে বাজার দর সেটা আমরা এখান থেকে দেখতে পাই এছাড়া হচ্ছে রাজনীতি অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে কোথায় কী ধরনের সভা সমিতি হচ্ছে বা কোন জায়গায় যদি কোনো ভোটের খবর থাকে তো সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি এবং সমাজের প্রতিনিয়ত ঘটনার বিবরণ আমরা পাই এর দাম তুলনামূলক সস্তা কারণ সংবাদপত্র যেহেতু প্রতিদিন প্রকাশিত হয় এর দাম দেখবে খুব বেশি থাকে না মোটামুটি একটা দামের মধ্যে পাওয়া যায় কিন্তু সাময়িকপত্র একটা সময়ের ব্যবধানে প্রকাশিত হয় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এটা প্রত্যেক দিন পাওয়া যায় না হয় সেটা সপ্তাহে পা পাওয়া যায় কিংবা মাসে পাওয়া যায় কিংবা বছরে তো একটা সময়ের অন্তর এখানে আমরা লক্ষ্য করতে পারি এখানে বিভিন্ন ধরনের সৃজনশীল লেখনের পরিচয় পাওয়া যায় সৃজনশীল লেখনি সৃজনশীল লেখনি বলতে কি বোঝাই না কোনো গল্প কোনো কবিতা আবৃত্তি যেমন এখানে উল্লেখ করা দেওয়া রয়েছে দেখো গান গল্প কবিতা উপন্যাস চিত্ত প্রভৃতি সম্পর্কে জানতে পারি অর্থাৎ একটা মানুষের যে সৃজনশীল মন তিনি কি ধরনের জিনিসের সাথে তিনি নিজের সময় কাটাতে ভালোবাসেন বা কোন জায়গায় তার প্রতিভা রয়েছে সেই সম্পর্কে আমরা এই সাময়িক পত্রে জানতে পারি এর কাগজ তুলনামূলকভাবে উন্নত হয় এবং দাম অপেক্ষাকৃত বেশি হয় তাহলে এর কাগজ দেখবে উন্নত হয় এর সামনে একটা ভালো মলার দেওয়া থাকে যেহেতু এটা একটা সময়ের ব্যবধানে প্রকাশিত হয় এবং অপেক্ষাকৃত এর দাম একটু বেশি হয় সংবাদপত্রের মতো এত সস্তা হয় না মোটামুটি একটা দামে বিকৃত হয় এরপরে দেখে নেব কী রয়েছে নববিধান কী অর্থাৎ নববিধান বলতে আমরা কী বুঝি তো দেখে নেওয়া যাক এর উত্তর কী রয়েছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তারই একটি অন্যতম শাখা হল নববিধান ব্রাহ্ম সমাজ তাহলে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আমরা জানি যে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি জন্য প্রতিষ্ঠা করেছিলেন না একেশ্বরবাদী আন্দোলনকে জোরদার করতে এবং মূর্তি পূজা বন্ধ করতে এক ঈশ্বর এই আন্দোলনকে তিনি জোরদার করতে চেয়েছিলেন এবং মূর্তি পূজা যেটা হিন্দু ধর্মের একটা বড়ো অঙ্গ সেই মূর্তি পূজা বন্ধ করার জন্য তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তারই একটি অন্যতম শাখা হলো নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন মহাশয় এই এটা না মহাশয় এই নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এর কে কেছিলেন না কেশবচন্দ্র সেন মহাশয় ধর্মীয় সংস্কারের সাথে এই সমাজের অন্যতম উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার করা অর্থাৎ তিনি যেমন প্রথমে ব্রাহ্ম সমাজের প্রধান উদ্দেশ্য ছিল যে ধর্ম সংস্কার কেবলমাত্র হিন্দু ধর্মের কুসংস্কারকে দূরভূত করাই ছিল এর উদ্দেশ্য কিন্তু কেশবচন্দ্র যখন এর হাত ধরেন তখন ধর্ম সংস্কারের সাথে সাথে সমাজ সংস্কার যেমন হচ্ছে মদ খাওয়া সমাজের পক্ষে কতটা ক্ষতিকর নারী শিক্ষা নারীদের উন্নতি নারীদেরকে সমাজের উচ্চস্তরে নিয়ে যাওয়া তো এই সম্পর্কে শিক্ষার গুরুত্ব কতখানি বহু বিবাহ বা অসর বি বিবাহ অসর বর্ণ বিবাহ এই সম্পর্কে আমরা তার আগে দেখলাম যে অর্থাৎ সমাজের উন্নতি সাধন করা ছিল এর একটা বড় দায়িত্ব আঠেরোশো আশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এটি প্রতিষ্ঠা করেন তাহলে প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো আট আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তাহলে আমরা কি দেখলাম না এখানে আমরা দেখতে পেলাম যে নববিধান বাম্ব সমাজ হল বাম্ব সমাজের একটি ভাগ এটি কেশবচন্দ্র সেন মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন এবং যার উদ্দেশ্য ছিল ধর্ম সংস্কারের সাথে সাথে সময় সংস্কার করা নারী শিক্ষার প্রসার ঘটানো নারীদের সার্বিক উন্নতি ঘটানো সমাজের বিভিন্ন ধরনের কুসংস্কার দূরভূত করা তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে তো দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন এটা মহাসিন না মহসেন হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন অর্থাৎ হাজি মোহাম্মদ মহসিনকে আমরা কী জন্য স্মরণ করে থাকি তো দেখে নাও এই উত্তর কি রয়েছে হাজি মোহাম্মদ মহসিন ছিলেন একজন দাতা আল্লাহ যেন দানের জন্য এনাকে ধর্ণীতে পাঠিয়েছিলেন অর্থাৎ দান বীর যিনি সব সময়তে কেবলমাত্র দান করতে শিখেছিলেন তেমনই একজন মহান মানুষ ছিলেন হাজি মোহাম্মদ মহসিন যশোহর চট্টগ্রাম ঢাকা রাজশাহী প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলি তার অনুদানে চলতো অর্থাৎ ঢাকাতে চট্টগ্রামে রায়শাইতে যে সকল প্রতিষ্ঠান বা মাদ্রাসাগুলি রয়েছে যেখানে মুসলিম ছাত্ররা লেখাপড়া করে সেগুলি হাজি মোহাম্মদ মহসিনের অনুদানে চলত হুগলির ইমামবাড়া তিনি প্রতিষ্ঠা করেন হুগলিতে যে ইমামবাড়া আমরা দেখতে পাই বর্তমানে একটা খুবই উল্লেখযোগ্য স্থান তো সেটা হাজি মোহাম্মদ মহসিন প্রতিষ্ঠা করেছিলেন এক্ষেত্রে তিনি এক্ষেত্রে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ মানতেন না অর্থাৎ হিন্দু বা মুসলিমদের যে ভেদাভেদ সেই ভেদাভেদ তিনি মানতেন না তার অনেক হিন্দু কর্মচারী ছিল অর্থাৎ তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি এবং তার জীবনটা ছিল দানবীর অর্থাৎ তিনি কেবলমাত্র দানই করে গেছেন তিনি মৃত্যুর পরে তার যে সকল সম্পত্তি ছিল সেটাকে তিনি মহসিন টাস্টে তিনি দান করে যান যেখান থেকে এখনও পর্যন্ত তোমরা উচ্চশিক্ষার জন্য দেখবে স্কলারশিপ পেয়ে থাকো অর্থাৎ হাজি মোহাম্মদ মহসিন একজন দানবীর ছিলেন তার টাকাতে যশোহর চট্টগ্রাম ঢাকা রায়শাহী প্রভৃতি জায়গায় মাদ্রাসাগুলি পরিচালিত হতো এছাড়াও হুগলির ইমামবাড়া তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে কোনো ধর্মীয় গোড়ামি ছিল না তিনি ছিলেন একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি যে কারণে হিন্দু মুসলিম সকল শ্রেণীর সম্প্রদায় তার কাছ থেকে সাহায্য পেত এবং তিনি বেশ কিছু হিন্দু কর্মচারী নিয়োগ করেছিলেন পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রকৃতি কী রূপ ছিল প্রকৃতি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে ফরাজি আন্দোলনের প্রকৃতি কী রূপ ছিল প্রকৃতি বলতে কী বোঝায় যে চরিত্রটা এই আন্দোলনটার চরিত্র কেমন ছিল অর্থাৎ সেই আন্দোলনটা কি কোনো বিদ্রোহ ছিল কোনো ব্রিটিশ বিরোধী বিদ্রোহ ছিল কোনো জমিদার বিরোধী বিদ্রোহ ছিল তো এই আন্দোলনটা কেমন ছিল তো দেখে নেওয়া যাক এর উত্তরে কী রয়েছে ফরাজি আন্দোলনকে ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হল এটি মূলত ছিল একটি কৃষক আন্দোলন অর্থাৎ ফরাজি আন্দোলন যখন প্রথম শুরু হয় তখন সেটাকে আমরা একটা ধর্মীয় আন্দোলন হিসাবে চিহ্নিত করে থাকি কিন্তু এটা আসলে ধর্মীয় আন্দোলন ছিল না এটি ছিল একটি কৃষক আন্দোলন কেন আমরা কৃষক আন্দোলন বলবো কারণ এখানে কেবলমাত্র মুসলিম সম্প্রদায় নয় হিন্দুরাও এই আন্দোলনে যুক্ত হয় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে যদি এটা ধর্মীয় আন্দোলন হতো তাহলে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়কে এখানে আমরা দেখতে পেতাম আর অন্য কোনো সম্প্রদায়কে দেখতে পেতাম না কিন্তু তেমনটা নয় এখানে হিন্দুরাও এই আন্দোলনে যুক্ত হয়েছে তাই ডক্টর অভিজিৎ দত্ত মন্তব্য করেছেন ফরাজি আন্দোলন জনগণের প্রকৃত স্বাধীনতা সংগ্রামের রূপ দান করেছিল অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি কি যে ফরাজি আন্দোলন যেটা ছিল কেবলমাত্র একটা কৃষক আন্দোলন যদিও এই আন্দোলনের সূচনা ধর্মীয় ভাবাবেগ হয় কিন্তু এটা কোনো ধর্মীয় আন্দোলন ছিল না কারণ এখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষেরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল দেখে নেব আমরা পরবর্তী প্রথমে বিপ্লব বলতে কি বোঝাই অর্থাৎ আমরা অনেক সময় ফরাসি বিপ্লব বা আমেরিকার স্বাধীনতার বিপ্লব বা অনেক সময়তে আমরা যে শিল্প বিপ্লবের কথা জানতে পারি তো বিপ্লব শব্দটার অর্থ কী অর্থাৎ বিপ্লব বলতে আমরা কি বোঝাই তো দেখে নিয়ে যাক এর উত্তরে কী রয়েছে বিপ্লব শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন অর্থাৎ একটা বিরাট ধরনের যদি পরিবর্তন আমরা লক্ষ্য করি তখন সেটাকে আমরা বিপ্লব শব্দ বলে চিহ্নিত করতে পারি আসল ব্যাপার হচ্ছে বি শব্দের অর্থ হলো বিশেষভাবে সেটা আমরা জানি যে বি শব্দের অর্থ হলো বিশেষভাবে এবং প্লব শব্দের অর্থ হলো লাভ দেওয়া প্লব শব্দের অর্থ হলো লাভ দেওয়া অর্থাৎ বিশেষভাবে যদি কোনো লাভ দেওয়া হয় কোনো একটা জায়গা থেকে ধরো তুমি কোনো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছো এরপরে তুমি লাভ দিলে তারপরে তাহলে কি হবে তুমি তো আর ব্রিজের উপরে থাকবে না তুমি পুরোপুরিভাবে জলের মধ্যে পড়বে তাহলে তুমি ছিলে স্থলে হয়ে গেলে জলে অর্থাৎ এই যে পরিবর্তন এটাকে আমরা বিপ্লব বলে চিহ্নিত করব। তো প্রশ্নের মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা হলো কি পরের প্রশ্ন আমাদের রয়েছে কোলবিদ্রোহের কারণ কি অর্থাৎ আমরা দেখেছিলাম কি যে কোল বিদ্রোহ ছিল পরাধীন ভারতবর্ষের একটা বড়ো ধরনের উপজাতি বিদ্রোহ তো এই উপজাতি বিদ্রোহের পেছনে কি কী কারণ ছিল অর্থাৎ কোলরা তো কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য বিদ্রোহ করেনি তার পেছনে বিভিন্ন কারণ ছিল তো এই বিদ্রোহের পশ্চাতে প্রধান প্রধান কারণগুলো কি কী ছিল তো দেখে নেওয়া যাক আমাদের এই উত্তর কী রয়েছে প্রথমে যেটা রয়েছে অতিরিক্ত রাজস্ব নির্ধারণ অতিরিক্ত রাজস্ব নির্ধারণ মহাজনদের শোষণ জমিদারদের অত্যাচার এবং নিপীড়নের নিপীড়নের উপর নিপীড়নের এবং মদের উপর অতিরিক্ত কর আরোপ আফিম চাষ বাধ্য করা ছিল অসন্তোষের অন্যতম কারণ এর সাথে যুক্ত হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক আইন কানুন যাদের চিরাচরিত শাসন ব্যবস্থাকে রুদ্ধ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যে কোনো উপজাতিবিদদের পেছনে যে কারণটা থাকে সেটা হলো অতিরিক্ত রাজস্ব অর্থাৎ যে চিরাচরিত যে কর ব্যবস্থা সে কর ব্যবস্থাটা ছিল অনেক বেশি সেটাকে বলা হচ্ছে অতিরিক্ত রাজস্ব নির্ধারণে মহাজনদের শোষণ মহাজনদের শোষণ অর্থাৎ সেই সময়ে যে সকল মহাজনেরা ছিল সেই মহাজনদের অতিরিক্ত শোষণ একটা কারণ ছিল জমিদারদের অত্যাচার একটা কারণ ছিল অর্থাৎ বিভিন্ন অঞ্চলের উপজাতি যেখানে বসবাস করতো সেখানকার জমিদারেরা তারা কি করত তারা একটা বিভিন্ন ধরনের অত্যাচার করত। কৃষকদের উপর এবং প্রজাতির উপর তাহলে সেই জমিদারদের অত্যাচার মহাজনদের শোষণ অতিরিক্ত রাজস্ব মহাজনদের অত্যাচার এবং নিপীড়ন এবং মদের উপর অতিরিক্ত কর আরোপ অর্থাৎ আমরা জানি কি যে কোল জাতি ভিল মুন্ডা এই উপজাতিরা কী করে না তারা বাড়িতে নিজেদের তৈরি এক ধরনের মদ্য পান করে তো সে মদের উপর তারা একটা অতিরিক্ত রাজস্ব ধার্য করে আফিং চাষে বাধ্য করা এবং তারা আফিং চাষ করতে মোটেই চাইতো না কিন্তু তাদেরকে জোর করে আফিং চাষ করানো হয় এই সব ছিল অসন্তোষের অন্যতম কারণ এর সাথে যুক্ত হয়েছিল ব্রিটিশ ও আইন কানুন অর্থাৎ এই এগুলো ছিল সাধারণ কারণ অতিরিক্ত রাজস্ব যে কোনো বিদ্রোহের স্বাভাবিক কারণ ছিল মহাজনদের শোষণ জমিদারদের অত্যাচার মদের উপর অতিরিক্ত রাজস্ব আরোপ এ সমস্ত কারণ ছাড়াও অন্য যে কারণটা কোলদের অসন্তোষকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল সেটা হলো ব্রিটিশ ঔপনিবেশিক আইন কানুন অর্থাৎ ইংরেজরা আমাদের দেশে আসার পর তারা আমাদের দেশে ঔপনিবেশিক আইন কানুন চালু করেছিল অর্থাৎ অরণ্য ব্যবহার করলে অরণ্যের জন্য বিশেষভাবে কর দিতে হতো অরণ্যের পাতার জন্য কাঠের জন্য পশুচারণের জন্য কর দিতে হতো তো এই ঔপনিবেশিক কানুনকে তারা ভালোভাবে মেনে নেয়নি তার জন্য কি হয়েছিল না কোল সমাজ তারা রুদ্ধ হয়ে উঠেছিল এবং তারা এর বিরুদ্ধে বৃদ্ধ ঘোষণা করেছিল অর্থাৎ কোল বিদ্রোহের পেছনে ঔপনিবেশিক অরণ্য আইন একটা বড়ো ধরনের কারণ ছিল তাহলে তোমরা কারণগুলো বলবে কি অতিরিক্ত কর বা রাজস্ব নির্ধারণ মহাজনদের শোষণ জমিদারদের অত্যাচার নিপীড়ন মদের উপর অতিরিক্ত শুল্ক আরোপ আফিং চাষে বাধ্য করা এবং ঔপনিবেশিক আইন কানুন যেগুলো ছিল কোলবিদ্যের অন্যতম কারণ দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষুদ কাঠি প্রথা বলতে কি বোঝো অর্থাৎ আমরা দেখেছি যে উপজাতিবিদদের মধ্যে বিশেষ করে কোলবিদ্যের মধ্যে ক্ষুদকান্টি প্রথা ছিল একটি গুরুত্বপূর্ণ কথা তো এই ক্ষুদকান্টি কথা বলতে আমরা কি বুঝবো তো দেখে নেওয়া যাক এর উত্তর কী রয়েছে খুতকাঠি প্রথা বলতে বোঝায় যৌথ মালিকনা অর্থাৎ খুতকাঠি শব্দের অর্থটা হলো যৌথ মালিকনা অর্থাৎ যে জমির কোনো একজন নির্দিষ্ট মালিক থাকবে না অনেকগুলো মালিক থাকবে সেগুলোকে আমরা বলব খুৎকাঠি জমি বা খুৎকাঠি প্রথা অর্থাৎ একক কোনো সম্পত্তি নয় বা ব্যক্তিগত সম্পত্তি নয় সম্পত্তিটা হবে যৌথ সম্পত্তি বহুকাল ধরে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করতো এবং জমির যৌথ মালিকানা ভোগ করত। উপজাতি সম্প্রদায়েরা কি করত না বহু কাজ ধরে তারা কৃষিকাজ করত এবং তারা জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ যেমন তারা করত। তেমনই তারা জমির যৌথ মালিকানা ভোগ করত। আমরা দেখেছি কি যে আদিবাসী সম্প্রদায় তারা হলো এক ধরনের খুব শান্ত সৃষ্ট নিরীহ সম্প্রদায় তারা লোকালয়ে থাকতে ভালোবাসে না তারা সাধারণত লোকালয় থেকে দূরে জঙ্গলকে পরিষ্কার করে সেখানে তারা জমি তৈরি করতো এবং সেই জমিকে তারা যৌথ মালিকানাতে ভাগ করে নিত কিন্তু ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষি ব্যবস্থার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করা হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু ব্রিটিশ আমলে কি করে ব্রিটিশ শাসকেরা অতিরিক্ত মুনাফা লাভের জন্য তাদের এই যৌথ মালিকানা প্রথাকে তারা বন্ধ করে দেয় এবং তারা কি করে ব্যক্তিগত মালিকানা চালু করে কিন্তু ব্যক্তিগত মালিকানা চালু করলে কোল উপজাতি তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এই প্রথা মুন্ডা বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে চিহ্নিত হয় অর্থাৎ তাহলে খুদকান্টি প্রথা কোন বিদ্রোহের অন্যতম কারণ ছিল মুন্ডা বিদ্রোহের যে বিদ্রোহের অন্যতম নেতা ছিল বিরসা মুন্ডা যিনি উলগুলান ঘোষণা করেছিলেন এবং যিনি নিজেকে ধর্তি আবা বা ধরনের পিতা বলে ঘোষণা করেন তাহলে খুৎকাঠি প্রথা শব্দের অর্থ হলো যৌথ মালিকানা অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির পরিবর্তে যখন যৌথ মালিকানা সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা খুৎকাঠি প্রথা বলে চিহ্নিত করে থাকি জঙ্গল পরিষ্কার করে মুন্ডা উপজাতি সম্প্রদায়ের লোকেরা একসাথে যে বসবাস করত যে যৌথ মালিকানা সেই যৌথ মালিকানার অবসান ঘটেছিল ব্রিটিশ সরকার তারা অতিরিক্ত রাজস্বের জন্য ব্যক্তিগত মালিকানা শুরু করলে মুন্ডা উপজাতিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এটি ছিল মুন্ডা বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কারণ দেখে নেব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে শ্রীরামপুর তৈ কাদের বলা হয় অর্থাৎ শ্রীরামপুর তৈ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে শ্রীরামপুর তৈ বলে কারা চিহ্নিত তো দেখে নেব শ্রীরামপুর তৈ কাদেরকে বলা হয় উইলিয়াম করি উইলিয়াম ওয়ার্স ম্যাসম্যানকে একত্রে শ্রীরামপুর তই বলা হয় অর্থাৎ তিনজন ব্যক্তি ত্রয়ী শব্দের অর্থ কি তই মানে হচ্ছে তিন অর্থাৎ তিন তিনজন ব্যক্তির নাম এর সাথে যুক্ত রয়েছে একজন হচ্ছে উইলিয়াম করি উইলিয়াম ওয়ার্ডস এবং মাসম্যান এই তিনজনকে একত্রে শ্রীরামপুর তৈ বলা হয়ে থাকে শ্রীরামপুরকে তাদের কর্মকেন্দ্র ছিল বলে তাদেরকে শ্রীরামপুর তৈ বলা হয় আমরা দেখেছি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে সকল মিশনারিগুলো বড়ো ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে শ্রীরামপুর মিশন ছিল একটি অন্যতম তো শ্রীরামপুর মিশন কী করেছিল না এই শ্রীরামপুর মিশনের যে অন্যতম কর্তাকর্তা তাদের মধ্যে ছিল অন্যতম তিনজন ছিলেন যেমন উইলিয়াম কেরি ছিলেন উইলিয়ামস ওয়ার্ড ছিলেন এবং উইলিয়াম মাসম্যান ছিলেন তো এই তিনজনকে একসাথে শ্রীরামপুর তৈরি বলা হয় এছাড়া ছিল উইলিয়াম স্ত্রী উইলিয়াম কেরি স্ত্রী অ্যানা কেরি তো এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন দেখো কবে স্যাডলার কমিশন নিযুক্ত হয়েছিল এই কমিশন কি নামে পরিচিত আমরা হান্টার কমিশনের নাম পেয়েছিলাম তেমনই একটি উল্লেখযোগ্য কমিশন হলো স্যাডলার কমিশন তো এই স্যাডলার কমিশন কবে নিযুক্ত হয়েছিল এবং এই কমিশন কি নামে পরিচিত ছিল তাহলে দেখে নেব আমরা এর উত্তর দেখো কী বলেছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চেমসফ শাসনকালে স্যাডলার কমিশন নিযুক্ত হয় আমরা দেখেছিলাম যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার শুরু হয়েছিল এবং সেই ভারত সচিব ছিলেন কিলেন কে ছিলেন না লর্ড চেমসফোর্ড তো চেমসফোর্ডের শাসনকালে স্যাডলার কমিশন নিযুক্ত হয়েছিল এ কমিশনকে অপর যে নামে চিহ্নিত করি সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন অর্থাৎ স্যাডলার কমিশনের অপর নাম হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন এই সুপারিশ অনুযায়ী অর্থাৎ স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী কী হয়েছিল বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মাঝে মধ্যবর্তী শিক্ষা সুপারিশ করা হয় অর্থাৎ বিদ্যালয় থেকে যখন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তার মাঝখানে তারা মধ্যবর্তী শিক্ষার সুপারিশ করেছিলেন এবং সাত স্তরের শিক্ষার সময়সীমা তিন বছর করার কথা বলা হয় আমরা জানি যে সাত স্তরে যে শিক্ষা অর্থাৎ কলেজের শিক্ষা ব্যবস্থা যেটা ছিল তিন বছরের শিক্ষা তো সেই শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল স্যাটেলার কমিশনে তাহলে তোমরা মনে রাখবে যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লর্ড চ্যামসফোর্ডের শাসনকালে স্যাডলার কমিশন নিযুক্ত হয়েছিল এর অপর নাম ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন এবং এই কমিশন কমিশনের সুপারিশ ক্রমে বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মাঝখানে অন্তবর্তী শিক্ষার ব্যবস্থা চালু করা হয় বা মধ্যবর্তী শিক্ষার ব্যবস্থা চালু করা হয় এবং সাত স্তরে বয়সের সীমা তিন বছর করা হয় দেখে নেব পরবর্তী প্রশ্ন আচ্ছা আমাদের এতগুলোই প্রশ্ন ছিল আশা রাখি এই পনেরোটি প্রশ্ন তোমাদের খুবই উপযোগী হবে পরীক্ষার ক্ষেত্রে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভালো লেগে থাকলে লাইক করবে ধন্যবাদ